ফেনীর সোনাগাজীর মধ্যম চর ছান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করায় বিভিন্ন প্রার্থীর ১৩ জন এজেন্টকে আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দিদারুল আলম। দিদারুল, ১৩ জন এজেন্টকে বের করে দেওয়ার খবর আমরা জানাচ্ছি, ঠিক এই মুহূর্তে ভোটের কি অবস্থা আপনি দেখছেন? উপজেলাতে অবস্থান করা ইউপি সবগুলো ইউপিতেই কিন্তু সাধারণ মানুষ তাদেরকে প্রতিরোধ করছে। গতকালকে রাতে ২৫ জনকে আটক করা হয়েছিল, আজকে সকালবেলা কেন্দ্রে মোবাইল নিয়ে ঢোকার জন্য প্রায় এক প্রার্থীর ১৩ জন এজেন্টকে গ্রেফতার করা হয়েছিল। আমরা তখন দেখিয়েছিলাম, আর কিছুক্ষণ আগে আমি এখন যে কেন্দ্রে রয়েছে সেটি হচ্ছে সরাজপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। সেখানে দুই মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, এই ঘটনায় ৩ জন কিন্তু আহত হয়েছেন। তা পুরো নির্বাচনের চিত্রই কিন্তু, যেখানে আসলে বাহিরের পরিস্থিতি কিছু কিছু কেন্দ্রে খুব ভালো ভোট গ্রহণ চলছে, কিন্তু আর কিছু কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতেছে। তো এই ছিল এখানকার নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। দিদারুল আলম, আপনাকে ধন্যবাদ।